হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের পঞ্চম সাবেক স্বামী প্রযোজক জন পিটার্স। সম্প্রতি জন জানিয়েছেন, তিনি তার উইলে সাবেক স্ত্রীর প্রতি ভালোবাসার উপহার হিসেবে রেখে যাচ্ছেন। ভ্যারাইটিকে দেয়া এক সাক্ষাৎকারে পিটার্স জানিয়েছেন, আমি পামেলাকে সবসময় ভালোবেসে যাব, সে সবসময় আমার হৃদয়ে থাকবে। আমি যে আমার উইলে তার জন্য একটি ডলার রেখেছি সেটা পামেলা বা কেউই জানে না, এটা প্রথমবারের মতো আমি আপনাদেরকে জানাচ্ছি। অপরদিকে পামেলা বলেন, জন পিটার্স দুর্দান্ত, আমার জীবনে যার ব্যাপক প্রভাব রয়েছে, আমি মৃত্যু তাকে ভালোবেসে যাব। 2020 সালের জানুয়ারিতে হঠাৎ জানা যায় 55 বছরের পামেলা ও 77 বছর বয়সী প্রযোজক জন পিটার্স বিয়ে করেছেন। এটা ছিল পামেলার পঞ্চম বিয়ে। প্রযোজকের সঙ্গে তার পরিচয় 30 বছর ধরে। সেই সময় 19 বছরের কিশোরী পামেলাকে মনে ধরেছিল পিটার্সের, তবে প্রযোজককে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পামেলা নিজেই। সেই বছরেরই 1 ফেব্রুয়ারি বিয়ের ঠিক 12 দিনের মাথায় খবর আসে তাদের বিচ্ছেদে। তবে পামেলার জন্য বিয়ে ও বিচ্ছেদ যেন এক সূত্রে গাঁথা, কারণ তার সবকটি বিয়ে রূপ নিয়েছে বিচ্ছেদে। মাত্র 12 দিন সংসার করলেও পিটার্স নিজের উইলে দীর্ঘদিনের বন্ধু ও সাবেক স্ত্রীর জন্য 106 কোটি টাকা রেখে যাচ্ছেন। পিটার্স দেখিয়ে দিলেন, সংসার ভেঙে যাওয়া মানে ভালোবাসা শেষ বা দায়িত্ব ভুলে যাওয়া নয়। বিয়েতে থাকাকালীন সময়েও পামেলার বড় অঙ্কের আর্থিক ঋণ পরিশোধ করেছিলেন তিনি। এমনকি এই অভিনেত্রীর ক্যারিয়ার উত্থানের পেছনেও জনের ছিল বড় ভূমিকা। জয়ন্তী চ্যাটার্জি, প্রতিদিনের বাংলাদেশ।